দেখো এগ্রিগেটেড তোমরা দেখতে পারলে ভালো হতো আর কি, লেখালেখি লাগতো না, সেই জন্যই সেরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে আর কি। এগ্রিগেট হচ্ছে কালেকটিভ টার্ম অফ মিনারেলস। মিনারেলস বলতে মিনারেলসটা কি, মিনারেলস হচ্ছে ইনঅর্গানিক সলিড সাবস্টেন্স, মানে কালেকটিভ ফর্ম অফ মিনারেলস। মিনারেলস কালেকটিভ ফর্ম, মিনারেলস কে বিভিন্ন ইনঅর্গানিক সলিড সাবস্টেন্স, ইনঅর্গানিক সলিড সাবস্টেন্স যেরকম স্যান্ড থাকতে পারে, তারপরে গ্রাভেল, ক্রাস্ট স্টোন, স্টোনকে যদি ভাঙি তাহলে সেটা এগ্রিগেট হবে, আদারওয়াইজ সেই স্টোনই থাকবে। এটা আবার বাইন্ডিং মিডিয়াস, বাইন্ডিং মিডিয়াম কি ছিল, বাইন্ডিং মিডিয়াম স্যান্ড, সিমেন্ট, সিমেন্টও এগ্রিগেট, ঠিক আছে আমরা সেগুলো পড়বো আর কি। তো বাইন্ডিং মিডিয়াম হিসেবে সিমেন্ট, লাইম এইগুলা, তারপরে বিটুমিন আছে, বিটুমিনও লাইনের একটা প্রপার্টি, এই কম এই বাইন্ডিং মিডিয়ামের সাথে একটা কম্পাউন্ড মাস তৈরি করে, কম্পাউন্ড ম্যাটেরিয়ালস তৈরি করে। তাহলে এগ্রিগেটের ডেফিনেশনটা কি, এগ্রিগেট হচ্ছে ইন মিনারেলের কম্পাউন্ড ফর্ম যেটা বাইন্ডিং মিডিয়ার সাথে আর একটা কম্পাউন্ড মাস তৈরি করে বা ম্যাটেরিয়ালস তৈরি করে। এই মাঝখানের ক্লাসিফিকেশন দেখো, ক্লাসিফিকেশন মানে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে সাইজ ক্লাসিফিকেশন, সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন। সাইজ বলতে এখানে ডায়ামিটার রেঞ্জ, ডায়ামিটার রেঞ্জ। এখন এগ্রিগেট কি কখনো সার্কুল আছে, ডায়ামিটার রেঞ্জ দিয়ে মাপা যাবে, তাই এরকম মানে স্কোয়ার মানে সেটাকে যদি আমি ই করতে পারলাম না, সার্কেলের মধ্যে আঁকবো তাহলে সবগুলা সার্কেলের যে পেরিফেরি এটাকে টাচ করবে না স্কোয়ার ফেলে। এখন দেখো এই মানে সাইজ কিভাবে মাপো, আমরা বলছি যেটা বলে 25 মিলিমিটার যদি বলি তাহলে আমরা বলছি ডায়ামিটার, অ্যাকচুয়ালি এটা ডায়ামিটার না, মানে দেখা দ্বারা হতে পারে। তাহলে এর মেজারমেন্টটা কিরকম, আমরা একটা ফিগার চিপ দেখছো কি, চিপ, চিপের ওপেনিংগুলো মানে চিপ বলোকে চালনি বলে বাংলায়, ওপেনিংগুলো সব সার্কুলার। তাহলে দেখো এই সার্কেলের যে মানে মেকানিজম তার সাথে মিলে যায়, সার্কুলার হলেও যেভাবে চলে যাবে আবার স্কোয়ার হলেও চলে যাবে। যদি 25 মিলিমিটার ডায়ামিটার হয় তাহলে যদি স্কোয়ার স্কোয়ার কোনো মানে ফাঁকা স্পেস থাকে তার মধ্যে দিয়ে যাবে আবার সার্কেলের মধ্যে দিয়ে যাবে। তাহলে সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, সাইজ ওয়াইজ আমরা পড়বো আর কি। তারপর পেট্রোগ্রাফিক ক্লাসিফিকেশন, পেট্রোগ্রাফি বলতে হচ্ছে জিওলজিক ক্লাসিফিকেশন, কি বলো তো দেখো তারপরে আর একটা ক্লাসিফিকেশন আছে, আছে হচ্ছে কি বললাম সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন, তারপরে পেট্রোগ্রাফি ক্লাসিফিকেশন, ঠিক আছে। এটা নতুন পিসি ইনস্টল করছি তো এর জন্য প্রবলেম থাকতে পারে। এখানে টু এ দেওয়া আছে, হ্যাঁ টু এ দেওয়া আছে, টু এ দেওয়া আছে, তাই এখন যদি হয়ে যায় তাহলে আমরা সেরকম খুশি, তাই না? কন্ট্রোল এফ টেন, কন্ট্রোল এফ টেন, এইট
টার্ম দিয়ে আচ্ছা থাকে ক্লাসে পড়ে আমরা দেখব না আচ্ছা আমরা কোথায় ছিলাম এখন এই ক্লাসিফিকেশন গুলা মানে গড়ার উদ্দেশ্য হচ্ছে সবগুলা ক্লাসিফিকেশন মেইনলি দুইটা জানলে হয় একটা হচ্ছে কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট মানে সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন এখন এতগুলা জানার দরকার নেই জানার দরকার হচ্ছে তুমি যদি ক্যাটাগরাইজ করো তাহলে ফার্দার যখন কোনো কিছুর উপর মুভমেন্ট হবে মুভমেন্ট বলতে ডিসকাস বা কোনো কিছু হবে তাহলে এইগুলা হচ্ছে মানে যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলা সম্ভব যদি দুইটা থাকে তাহলে তোমাকে হয় মানে কোর্স এগ্রিগেট নিতে হবে আর ফাইন এগ্রিগেট নিতে হবে যদি ওয়ারেন্টগুলো থাকে তাহলে মানে সব কিছু যে কোনো একটাতে তুমি দিতে পারবা যে কোনো একটা ক্যাটাগরিতে তুমি দিতে পারবা সেটাকে এই জন্য মানে সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন তো আছেই মানে একটা এগ্রিগেটের হয় কি একটা এগ্রিগেটের প্রপার্টি আর একটা থেকে আলাদা এখন দেখা যাচ্ছে কেউ ওই সাইজ চেঞ্জ করে কারণ এগুলো মানে টাইম টু টাইম এর রিসার্চ হয় দেখা যাচ্ছে সাইজ একজন 12 মিলিমিটার ছিল তার থেকে 14 করে আর একটা নতুন কোনো প্রপার্টি তৈরি করলো যার স্ট্রেংথ বেশি পাওয়া যাবে মানে মেন উদ্দেশ্য হচ্ছে এখানে স্ট্রেংথ পাওয়া বা ডিউরেবিলিটি বাড়ানো স্ট্রাকচারের ডিউরেবিলিটি বাড়ানো বা কংক্রিটের ডিউরেবিলিটি বাড়ানো তো এই যে প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে এগুলোকে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি বলে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিগুলো যাতে একটা থেকে আরেকটা আলাদা করা যায় সেই জন্য এই ক্লাসিফিকেশন আর একটা আছে শেপ অ্যান্ড টেক্সচার ওয়াইজ ক্লাসিফিকেশন শেপ বলতে আমরা পড়বো আর কি ফ্লাকি বলে মানে লম্বা তারপরে ইলং মানে ফ্লাকি বলতে সরু ইলংগেটে এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা দেখবো প্রথমে হচ্ছে সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন সাইজ ক্লাসিফিকেশন হচ্ছে আমি কি বললাম ম্যাটেরিয়ালসের ডায়ামিটার এখানে দুই মানে ডেফিনেশন হচ্ছে দুইটা এক হচ্ছে কোর সেগ্রিগেট আর কিছুদিন পরে এই কোর্সে লিখে দেওয়া এই কোর্স কথা অর্থ হচ্ছে যে মোটা আর চিকন এরকম আছে দুইটা বিষয় ভেরিয়েশন এটাকে বলে 4 নম্বর চিপ দিয়ে যেসব ম্যাটেরিয়াল পাস করবে সেটা হচ্ছে বিভিন্ন চিপের ওপেনিং আছে না এগুলো মনে রাখো তারপর দেখো কোর্সে কি গেট হচ্ছে এর থেকে বড় যদি হয় 4.75 মিলিমিটার বা 3/16 ইঞ্চ এটা চার যদি বড় হয় এটা হচ্ছে কোর্সে গিয়ে ফাইন এগ্রিগেট এখন এই দুই ধরনের ক্লাসিফিকেশন নিলেই চলে এখন প্রত্যেকটা চিপের 4 নম্বর 8 নম্বর আছে 16 নম্বর 30 50 100 200 200 নম্বরের পরে আছে 200 নম্বর দিয়ে যেটা পাস করবে সেটাকে ডাস্ট হিসেবে কাউন্ট করা হয় FM ভ্যালু ক্যালকুলেশনে এটা মনে রাখবে সবসময় তোমাদের শেখাই দিছে মনে হয় যাই হোক আমি ওই বিষয়ে কথা বলি না এরপরে দেখো ল্যাব করা হয়নি ও ডেমো হয়েছে স্যার বলে দিয়েছেন FM ভ্যালুর পর FM ভ্যালু ক্যালকুলেশনে ওই ডাস্ট যেটা বা 200 নম্বর চিপের যে ম্যাটেরিয়ালসের ওয়েট রিটেন সেটা কাউন্ট করতে হয় না কি যে পার্সেন্টেজ ওয়েট রিটেন ডিভাইড বাই 100 না সবগুলো ওয়েট কাউন্ট করার সময় মানে এক্সেপ্ট 200 নম্বর চিপ যাই হোক তোমাদের ক্যালকুলেশনের সময় আরও বলে দেবে ক্লিয়ার হয়ে যাবে সে সময় এরপর দেখো পেট্রোগ্রাফিক বলেনি এটা তাহলে নেক্সট যে কোনো সময় বলে দেবে হয়তো
আচ্ছা, পেট্রোগ্রাফিক ক্লাসিফিকেশন বা জিওলজিক ক্লাসিফিকেশন, জিওলজিক ক্লাসিফিকেশনের মধ্যে মানে বিশাল একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে নাম আছে, নামগুলো আমি পড়বো, মানে বিদ্যুতের নাম, ওই যে আকরিকের ফেলসপার, তারপর গ্রানাইট, এরকম নাম শুনে এইভাবে ক্লাসিফাইড করা আছে। ক্লাসিফাইড করার উদ্দেশ্য হচ্ছে যে এক দেশের ম্যাটেরিয়ালসের থেকে আরেকটা ম্যাটেরিয়ালস আলাদা, তারপরে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিগুলো আছে, যাতে যে কোনো একটা ক্লাসিফিকেশনে ফেলা যায়, এই জন্যে 30-40টার মতো নাম প্রোভাইড করা আছে। ঠিক আছে, এখন তুমি যদি কোনো কিছু আবিষ্কার করে তোমার নাম দিয়ে দিতে পারো তাহলে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে এগ্রিগেটের কোয়ালিটি বা প্রপার্টি যে চেঞ্জ হচ্ছে এটা টাইম টু টাইম মানে আপডেট করা যায়। এই যে এইখান থেকে যে জিনিসটা পড়বা যে পেট্রোগ্রাফি বা জিওলজি ক্লাসিফিকেশন এটা কেন দরকার, তাছাড়া অতগুলো নাম পড়া আমাদের কোনো দরকার নেই, জাস্ট চোখে দেখতে পারো আর কি যে এরকম নাম ছিল। উদ্দেশ্য হচ্ছে তাহলে কি, যে অ্যাগ্রিগেটের যে কোয়ালিটি বা প্রপার্টি টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে এটাকে যে কোনো একটা গ্রুপে আপডেট করা, এটা হচ্ছে প্রথম মানে প্রথম দরকার আমাদের। পেট্রোগ্রাফিক ক্লাসিফিকেশনটা এই জন্যই দরকার যাতে প্রপার্টিগুলো আপডেট করা যায়। তারপর হচ্ছে যে এই যে নতুন কোনো অ্যাগ্রিগেট যদি আসে, আমি এই যে বললাম শেপ সাইজ চেঞ্জ করে বা ওর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে সেগুলো চেঞ্জ করে, যেরকম আমরা নতুন একটা কাজ শুরু করছি আর কি, আমি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কোডের যে একটা সেমিনার গেছিলাম ওইখানে বলা হয়েছে, মানে এখন চেষ্টা করা হচ্ছে কি যে ব্রিক তৈরির ক্ষেত্রে ব্রিক দিয়ে তো এগ্রিগেট হয়, ব্রিক ভাঙলে সেটা এগ্রিগেট, কারণ কি মিনারেল কম্পাউন্ড বললাম না একটু আগে। চেষ্টা করা হচ্ছে কি এমন কোন ব্রিক বানাতে যেটা আর বার্ন করা লাগবে না, রোদে শুকায় কাজ হবে, তো এই যে তাহলে সেটা দিয়ে যে এগ্রিগেট পাবে সেটা নতুন কোয়ালিটির, তাই না? এই যে নতুন আর একটা আসতেছে এবং এর সাথে আগেরটার কি, ধরো তোমার কাছে যদি কোনো বেঞ্চমার্ক না থাকে তুমি তুলনা করতে পারবা যে আগের যে নরমাল এগ্রিগেট ছিল তার ধরো 10 PSI স্ট্রেন বলে আর কি 10 PSI, এখন দেখা যাচ্ছে যে 8 PSI পাবে, তাহলে আমি বলতে পারবো যে আগেরটা যেটা ছিল তার থেকে আমার 2 PSI কম, তার মানে এটা আমি করলে এখন এটা হচ্ছে স্ট্রেন্থে গেল, এর হিসাব নিকাশ ক্যালকুলেশন আছে, তারপরে এর সুইটেবিলিটি চেক করা হবে যে এর কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা টিকে কিনা, তাই না? তাহলে তোমাকে দেখো যে নতুন কোনো কিছু করতে গেলে তোমার বেঞ্চমার্ক দরকার আগেরটা থেকে আছে কিনা, আগের চার্টে কী কী প্রপার্টি আছে, এইগুলো তোমার মুখস্থ কোনো কিছু না, তুমি যে কোনো সময় চার্ট ওপেন করে দেখে নিতে পারো। তাহলে মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে যে আগেরটা যদি চার্ট করা থাকে তাহলে নতুন কোনো কিছু আসলে আগেরটা থেকে কম্পেয়ার করা যাবে। প্রথমটা কি, প্রথম ইম্পর্টেন্স কি পেট্রোগ্রাফিক বা এই যে এত ক্লাসিফিকেশন কি, প্রথমটা মনে নেই, নতুন প্রপার্টিজ যে আসলো এই প্রপার্টিগুলো আপডেট করা এক নম্বর গুরুত্বপূর্ণ, মানে এত যে ক্লাসিফিকেশন নতুন যে নতুন যে এগ্রিগেট আসলো, নতুন এগ্রিগেট আসলো তার প্রপার্টি টাইম টু টাইম আপডেট করা। সেকেন্ড হচ্ছে যে কোনো একটার সাথে পুরাতন যে কোনো এক্সিস্টিং যেটা আছে তার সাথে নতুনটা কম্পেয়ার করা। থার্ড হচ্ছে যে অ্যাডভার্স প্রপার্টিজ, যেরকম এটার অ্যাডভার্স প্রপার্টিজ কী কী আছে, এর লাইন যদি আমি পার্সেন্টেজ বাড়াই দিই তাহলে এর উপর অ্যাডভার্স ইফেক্ট বা কেমিক্যাল ইফেক্ট কী ধরনের পড়বে, আমরা যেটা পড়ি ডিপিসি দেওয়া হয় মানে ড্যাম প্রুফ কোর্স বলে আর কি, যদি ওয়াটার ময়েশ্চার মানে ফ্লোর যাতে ময়েশ্চার কন্টেন্ট কম হয়, ঠিক আছে, খরচ বেশি অনেক, মানে নর্মাল কংক্রিটের থেকে 2-3 গুণ খরচ বেশি, তাহলে তো সেটা সম্ভব না। ঠিক আছে, সবকিছু বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করে তারপরে এটার আলটিমেট কত আর ওইটার আলটিমেট কত, এই যে তুলনা করা, তাহলে ক্লাসিফিকেশন বেশি ক্লাসিফিকেশন থাকলে সম্ভব। আর যদি নর্মাল ধরি তাহলে দুই টাইপের মানে এগ্রিগেট, একটা হচ্ছে কোর্স আর ফাইল। এখন দেখো টেকনোগ্রাফিক ক্লাসিফিকেশনে 3-4টা গ্রুপ আছে, একটা হচ্ছে ব্যাসাল গ্রুপ, তারপরে পোরফাইরি গ্রুপ, তারপর আছে গাব্রো গ্রুপ মানে উল্টাপাল্টা নাম আর কি, কোয়ার্টাইজ গ্রুপ আর গ্রানাইট গ্রুপ, এর মধ্যে আছে ব্যাসাল্ট অ্যান্ডেসাইট, এগুলো তোমরা সব এমনি জাস্ট শিট যখন দিব বা প্রেজেন্টেশন দিয়ে দিব তখন তোমরা জাস্ট নামগুলো পড়ে নিব, এমনি পরীক্ষার জন্য পড়তে হবে না। ঠিক আছে, কিন্তু কেন দরকার এখন পরীক্ষার জন্য পড়তে হচ্ছে না বলে যে একবারই দেখবা না, অ্যাটলিস্ট একবার রিডিং পড়বা, এই জন্য আমি স্লাইডে দেখাতে চাইছিলাম, সেটা হলো না, আমাদের ভাগ্য খারাপ আজকে বলা যায়।
তোমরা সবাই আসো আর বাকিরা চলে গেছে, এরকম হতে পারে, ওরা মিস করতেছে সেজন্য, তাই না? আচ্ছা না, কেন না না, এটা হচ্ছে এই সাদার উপর তাকাচ্ছ, তারপরে ওই পিছনের দিকে তাকাচ্ছ, এই জন্য মনে হচ্ছে রং করা, রিলেটিভ কম্পোজিশন হচ্ছে তোমার চোখে। ওটা হচ্ছে এই এই ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের টাকায় কেনা হয়, আমরা কেনার জন্য বলছি, এখনো আসে পর্দা রেখে যাবে, তাই তা মনে হয় রেখে যাবে, তা তুলে নিয়ে সেটা তোমরা বুঝবা, মানে বুঝে নিবা আর কি, আমাদের কাজ কোনো ভাড়া দেওয়া লাগবে না একাডেমিক্যাল। আচ্ছা, তারপরে শেপ সাইজ অনুযায়ী যে যদি ক্লাসিফিকেশন বলে, লাস্ট ছিল কি, প্রথম হচ্ছে শুধু সাইজ ওয়াইজ ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে পেট্রোগ্রাফিক ক্লাসিফিকেশন, থার্ড শেপ অ্যান্ড টেক্সচার। টেক্সচার বলতে ধরো আউটার সার্ফেস দেখতে কিরকম, আউটার সার্ফেস দেখতে কিরকম, একটা হচ্ছে দেখো যে রাউন্ডেড ক্লাসিফিকেশন, মানে টেক্সচারাইজ ক্লাসিফিকেশন ফার্স্ট হচ্ছে রাউন্ডেড, রাউন্ড অর্থ হচ্ছে যে সব দিকে স্মুথ, এই যে স্মুথ, তারপরে আলো সিলং যেতে একদম হরকান, মানে এক জায়গায় চলে যায়, তারপরে ছোট ছোট ফর্মে আসে। এখন দেখো যেটার মুভমেন্ট বেশি, ধরো এটা এরকম ছিল, ঠিক আছে, কোন একটা ওয়েদারিং ইফেক্ট, ওয়েদারিং হতে পারে উইন্ড ইফেক্টের কারণে, অথবা গ্রাউন্ড শেকিং, যে কোনো কিছু হতে পারে। এটা যখন মুভ করবে তাহলে এই সার্ফেসের এরিয়াগুলো ফিক্সড হবে না, যে এরিয়াগুলো সবথেকে মানে রাফ সেই এরিয়ায় ফিক্সড হবে বেশি, মানে মোট কথা মানুষের যখন পায়ে পায়ে আঘাত লাগে সেই জায়গায় আরো বাড়ি লাগবে বেশি, তাই না? ওর ক্ষেত্রে তাই, যে দেখো যে এখানে ইলংগেটেড পার্ট যেটা যখন মানে এভাবে গড়ার করবে তখন এই পার্টটা ভেঙে দেওয়ার প্রবাবিলিটি বেশি, ক্লাসিফিকেশন করি। এখন একটা এগ্রিগেটের মধ্যে এই যে সাইজ, এই সাইজ গুলার উপরে এগ্রিগেটের প্রপার্টি ডিপেন্ড করে, প্রপার্টি বলতে তার স্ট্রেংথ কিরকম হবে, ওয়ার্কেবিলিটি কিরকম হবে, এগুলো ডিপেন্ড করে। সব যদি তুমি রাউন্ড দিয়ে দাও তাহলে এগ্রিগেটেড স্ট্রেন্থ বেশি হবে না, আবার সব যদি ইলংগেটেড দিয়ে দাও তা হবে না। তারপর এরপর আসে দেখো ইরেগুলার শেপ, ইরেগুলার বললে আমরা এমনি আন্দাজ করতে পারতেছি যে কোনো শেপ সাইজে কোনো ঠিক নেই, ঠিক আছে, আর এরকম এগুলো ফিগার আছে, আরো আরো যদি এখানে এরকম থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লাকি, ফ্লাকি কথার অর্থ হচ্ছে যে যে একটা ম্যাটেরিয়াল আছে থিকনেস, আচ্ছা এটা আমরা পরে বলি আর কি, থিকনেসটা যদি ফ্লাকি বলি, ফ্লাকি আগে শেষ করে তারপরে, তার আগে আমাদের জানতে হবে যে মিন সাইজ কি, ফ্লাকি কথা ডেফিনেটলি জানা আগে জানা উচিত, মিন সাইজ কি। মিন সাইজ হচ্ছে এই যে চিপ ছিল ধরো 4 নম্বর চিপ, তারপর ছিল 8 নম্বর চিপ, ধরো কোনো একটা ম্যাটেরিয়াল আছে দুইটা পর পর রিটেন, দুইটা যোগ করে তার এভারেজ করা, দুইটা চিপে কনসিকিউটিভ চিপে রিটেন যোগ করে তার এভারেজ করা, ধরো 4 নম্বর চিপ দিয়ে
যে ম্যাটেরিয়ালটা রিটেন করবে তার সাইজ কত 4.75 মিলিমিটার, অথবা আমি কোন জীবের নাম উল্লেখ না করি কোন একটা ম্যাটেরিয়াল আছে ধরো রিটেন হচ্ছে 25 মিলিমিটার, পরের জীবের রিটেন হচ্ছে 20 মিলিমিটার। আমি জীবের নাম উল্লেখ করলাম না মানে পরপর দুইটা জীবের বা পরপর দুইটা জীবের যে রিটেন সেই রিটেনটা এই জীবের যেটা রিটেন করবে পরের জীবে সে একটু কম মানে ডায়ামিটার একটু কমে যাবে তার রিটেন করবে, ঠিক আছে। এখন এর এই দুইটার অ্যাভারেজ হচ্ছে মানে অ্যারিথমেটিক অ্যাভারেজ দুইটা জাস্ট যোগফল হচ্ছে যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই দুটো জীবের জন্য মিন সাইজ, ঠিক আছে। এখন দেখো যদি চারটা থাকে তাহলে কিভাবে মিন সাইজ বের করবো, প্রথমে এই দুটো থেকে তারপরে হচ্ছে দেখো মিন সাইজ কি প্রথমে 25+20/2 এইটা, তারপর আবার কি পরেরটার জন্য 20+15, বুঝতে পারছো? মানে প্রথমটা বাদ দিয়ে পরের দুইটা, তারপরে হচ্ছে এরপরে আবার এই দুটা থেকে ফাইনালি দেখো একটা একটা করে কমে ফাইনালি একটা থাকবে, সেটাই হচ্ছে এই এগ্রিগেটের জন্য মিন সাইজ, বুঝতে পারছো কিভাবে? পরে পরে এই যে আউটপুট থাকবে ধরো এটাতে কত থাকবে 22.5, তারপর এটাতে যা থাকবে পরে হবে এই দুইটা, তারপর হচ্ছে পরে দুটা, পরে শুধু একটা থাকবে, এটা হচ্ছে তার এগ্রিগেটের মিন সাইজ। মানে তুমি ধরতেছো যে কনজিকিউটিভ দুইটা সিবিএস যে রিটেন তার যোগফল অ্যারিথমেটিক যোগফল প্লাস মানে অ্যারিথমেটিক অ্যাভারেজ হচ্ছে মিন সাইজ। এখন ফ্লাকি হচ্ছে ফ্লাকি ম্যাটেরিয়ালস এর ডেফিনিশন হচ্ছে যদি মিন সাইজের থেকে 0.6 টাইমস, যদি মিন সাইজের থেকে 0.6 টাইমস, আমি বলতেছি আগে দেখো যে 0.6 টাইমস যদি তার ডায়ামিটার বা যে স্মল থিং ধরো এই পেন অথবা এই ডাস্টার দেওয়া আছে এর লিস্ট থিকনেস মানে লিস্ট ডাইমেনশন কোনটা সেটা যাই হোক মানে সেটা মেজারমেন্টের ওয়ে কি যে সবগুলা তুমি লেন্থ তুমি তার হাইট মাপলা যেটা কম সেটা হচ্ছে তার লিস্ট ডাইমেনশন। এই লিস্ট ডাইমেনশন কে অলওয়েজ থিকনেস বলা হয়, ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে লিস্ট ডাইমেনশন হচ্ছে তার থিকনেস। এখন থিকনেস হবে ফ্লাকি ম্যাটেরিয়ালস বলবো সেইগুলাকে যার থিকনেস হবে 0.6 × মিন সাইজ এর থেকে কম। ধরো একটা ম্যাটেরিয়ালস এর মিন সাইজ হচ্ছে 25 20, তাহলে দেখো এর কত হবে 0.6 × 20, তার মানে 12 মিলিমিটার। 12 মিলিমিটারের থেকে যার থিকনেস কম সেটা হচ্ছে ফ্লাকি ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? যার থিকনেস হবে মানে যার লিস্ট ডাইমেনশন হবে 0.6 মিলিমিটার × মিন সাইজ এর থেকে কম, 0.6 × মিন সাইজ এর থেকেও কম, এর থেকে বেশি গেলে সেটা ফ্লাকি পড়বে না। এখানে একটা ছবি ছিল তোমরা দেখে নিবা যে টার্মস রিলেটেড টু শেপ অফ এগ্রিগেট এর সাথে কিছু রিলেটেড টার্ম আছে তার সাথে মানে অ্যাঙ্গুলারটা কীরকম রাউন্ড কীরকম ফিগার দেওয়া আছে মানে 3D ফিগার, দেখলে আরও ক্লিয়ার হবে মানে মনে একটা আইডিয়া আসবে। দেখো ইউএসএতে যে ক্লাসিফিকেশনটা করা হয় আমরা এরপরে টার্মগুলো পড়বো কী কী টার্ম আছে,
ও আচ্ছা আরেকটা বাদ গেছে। এরপর আসি ইলংগেটেড, ইলংগেটেড মানে এগ্রিগেট কোনটা, ইলংগেটেড elongated বলতে কত টাইমস, elongated materials হচ্ছে যার লার্জ ডাইমেনশন, এই ক্ষেত্রে আর লিস ডাইমেনশন না, এর থেকে বেশি হলে সেটা হবে ইলংগেটেড ম্যাটেরিয়াল, ঠিক আছে ইলংগেটেড। তারপর আরেকটা আছে যে দুইটাই হতে পারে, ফ্লাকি আর ইলংগেটেড। দেখো ইউএসএ ক্লাসিফিকেশন করা এরকম যে ওয়েল রাউন্ডেড, ওয়েল রাউন্ডেড অর্থ হচ্ছে যার কোনো বাঁকা তেরা শেপ নাই, সেটা হচ্ছে ওয়েল রাউন্ডেড। তারপরে শুধু রাউন্ডেড যার অল্প বিস্তর এই ফেস আছে, ফেস কথার অর্থ হচ্ছে যে রাউন্ড শেপে যে সার্কুলার পেরিফেরি তৈরি হচ্ছে সেই পেরিফেরি কিছু কিছু অংশ আছে কোনো জায়গায় উঁচু নিচু এরকম। তারপর সাব রাউন্ডেড আর একটু বেশি ফেস থাকবে, ফেস কথার অর্থ কি, ফেস কথার অর্থ হচ্ছে যে পেরিফেরি থেকে কিছু উঁচু নিচু অংশ থাকবে। প্রথমে হচ্ছে মানে ওয়েল রাউন্ডেড, ওয়েল রাউন্ডেডে কোনো ফেস নাই মোটামুটি রাউন্ড শেপ, তারপরে শুধু রাউন্ডেড তার মানে আর একটু ফেস থাকবে। তারপর সাব রাউন্ডেড নিচে আসতেছে আরও ফেস থাকবে। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলারটা আমরা এর একটু পরে ডেফিনেশন করবো আর কি, অ্যাঙ্গুলার তারপরে সাব অ্যাঙ্গুলার তারপরে অ্যাঙ্গুলার। এখন দেখো কিছু কিছু মানে এই এগ্রিগেটের সাথে রিলেটিভ কিছু ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য কিছু টার্ম আছে, সে টার্মগুলার সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার, অ্যাঙ্গুলারিটি হচ্ছে রিলেটিভ ভয়েড পার্সেন্টেজ, কিন্তু এর যে ওয়েট আর এর ওয়েট সেম হবে না, কারণ দেখো যে এগ্রিগেট যখন তুমি দেখবে অনেক পোর স্পেস থাকবে, আর ওয়াটার যখন দেবা বা যদি তুমি কম্পেয়ার করো ওয়াট এগ্রিগেটের সাথে স্যান্ডের, তাহলে দেখো স্যান্ডের ক্ষেত্রে রিলেটিভলি যে ভয়েড স্পেস এটা থাকবেই না, আর এগ্রিগেটের ক্ষেত্রে অনেক বেশি থাকবে কারণ এর শেপগুলা ডিফারেন্ট শেপ এই কারণে। এখন অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে তার ভয়েড পার্সেন্টেজটা কিরকম, ধরো একটা স্ট্যান্ডার্ড কোনো ভলিউম নিলাম তার মধ্যে তুমি ফিল করলাম, এখন কোনো কিছু ভয়েড পার্সেন্টেজ মাপে কি করে, এটা সম্পর্কে আমরা বলবো আর কি। এখন দেখো যদি এগ্রিগেটের ক্ষেত্রে যেটা হয় অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে যে এর মধ্যে ভয়েড পার্সেন্টেজ কত, ইন জেনারেল রাউন্ড শেপের ক্ষেত্রে হয় 67% সলিড থাকবে, যে কোনো অ্যামাউন্টের মিক্স করো 67% সলিড থাকবে, তাহলে কি বাকি পার্সেন্টেজ কি, বাকি পার্সেন্টেজ ভয়েড। এটা হচ্ছে আমি কল্পনা করতেছি বেঞ্চমার্ক এখানে রাউন্ড, এই তুমি তোমাকে এর আগেও আমি অমনোযোগী দেখছি, হয় খাতার দিকে তাকায় থাকবা না এদিকে তাকায় থাকবা, এর আগের কথা কি বল শুনছো তুমি, কি শুনছো বলো দেখি, তার মানে কান খাড়া করে আছে তাই না, এরকম করে থাকে তো অ্যাটলিস্ট কনসেন্ট্রেশন রাখো প্রশ্ন।
তাহলে কি ছিল যে অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে পার্সেন্টেজ অফ ভয়েড, রাউন্ড শেপের ক্ষেত্রে যেটা হয় যে 67% সেটা হচ্ছে সলিড, বাকি তাহলে 33% ভয়েড। এটা হচ্ছে আমরা বেঞ্চমার্ক ধরতেছি এখানে রাউন্ড শেপের যে এগ্রিগেট আছে সেটা। এখন অ্যাঙ্গুলারিটি নাম্বার আমরা বললাম যে ভয়েডের পার্সেন্টেজ কত, ভয়েডের পার্সেন্টেজ কত, অ্যাঙ্গুলারিটি নাম্বার নাম্বার হলেও এটাকে লিখতে বলে পার্সেন্টেজে, ঠিক আছে। এখন দেখো নাম্বারটা কিরকম, যে কোন একটা স্ট্যান্ডার্ড ধরো বড় একটা পাত্র, এর মধ্যে তুমি রাউন্ড শেপ রাখলে তুমি আগে থেকেই জানো, কারণ আমি বেঞ্চমার্ক ধরতেছি বললাম যে 67% থাকবে হচ্ছে সলিড, ঠিক আছে। এর ভলিউম তুমি জানো। এখন যেটা টেস্ট করতে চাও, যার অ্যাঙ্গুলারিটি নাম্বার চেক টেস্ট করতে চাও তাকে তুমি ফিল করো, তাহলে তার ভর মানে সলিড পার্সেন্টেজ কত আছে, সলিড পার্সেন্টেজ যদি জানো তাহলে অ্যাঙ্গুলারিটি নাম্বার পার্সেন্টেজ ক্যালকুলেশন হচ্ছে যে যা যে ম্যাটেরিয়ালসের তুমি অ্যাঙ্গুলারিটি নাম্বার চেক করতে চাও তার সলিড পার্সেন্টেজ মাইনাস 67 বলতে এখানে যে রাউন্ডেড ম্যাটেরিয়াল ছিল তার ভয়েড মানে সলিড পার্সেন্টেজ। এখন দেখো সলিড পার্সেন্টেজ কেন করতেছে, সলিড পার্সেন্টেজ করলে তুমি বলতে পারবে তার ভয়েড পার্সেন্টেজ কত, ঠিক আছে। এখন এই যে সলিড আর ভয়েড এটা কিভাবে ক্যালকুলেট করব, তার এরকম একটা কথা থাকে না, সলিডটা বের করা গেলে ভয়েড বলা যাবে, তার 100 থেকে বাদ দিলে সেটা হচ্ছে ভয়েড পার্সেন্টেজ। আমি এখানে একটা সূত্র লিখছি দেখো, কোন একটা ম্যাটেরিয়াল আছে মাস ক্যালকুলেশন করা সম্ভব সম্ভব কিনা, দাড়ি পাল্লায় নিলে মাস বেরো যাবে তাই না, ব্যালান্সে নিলে, তারপরে তার ইউনিট ওয়েট এটাও আমাদের জানা থাকে প্রত্যেক কিছু, পানির ইউনিট ওয়েট কত 1000 গ্রাম পার সিসি, এরকম যার প্রত্যেকটার ইউনিট ওয়েট জানা থাকে, তাহলে দেখো ভলিউম ক্যালকুলেট করা সহজ, এটা তুমি ব্যালান্স দিয়ে মাপবা, এর ইউনিট ওয়েট তুমি জানো, ঠিক আছে। তাহলে ইউনিট ওয়েট কে যদি সরি মাস কে যদি ইউনিট ওয়েট দ্বারা ভাগ করো, ঠিক আছে, তাহলে ভলিউম পাবা, আর ওই ম্যাটেরিয়ালস এর ভলিউম মানে ওই পাত্রের ভলিউম জানা, ঠিক আছে, এই দুটো থেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করা সম্ভব। তাহলে সলিড পার্সেন্টেজ কত আসছে সেটা তুমি বের করতে পারতেছ এখান থেকে, ঠিক আছে। এইভাবে হচ্ছে তুমি ভলিউম মেপে নিলা, তারপর দুইটা ভলিউমে কম্পেয়ার করলা, ঠিক আছে। কম্পেয়ার করার পরে যেটা সলিড পার্সেন্টেজ বাগরা ধরো 57, এটা সব সময় হবে ওরটা থেকে কম 67 থেকে, কারণ 67 সলিড হলে সেটা হবে রাউন্ডেড, এর থেকে কম হলে মনে রাখতে হবে যে 67% যদি সলিড থাকে আর 33% ভয়েড থাকে তাহলে হবে রাউন্ড, এর থেকে কম হলে অ্যাঙ্গুলার হবে, তুমি কখনোই 67 পাবা না, মানে 67 পেতে পারো বা তার থেকে কম। অ্যাঙ্গুলারিটি নাম্বার 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করা হয়, 0 থেকে 11। এখন তুমি চিন্তা করতে পারো যে এই নাম্বারটা কখনোই বড় হবে না 67 থেকে, কারণ সাত মানে সলিড পার্সেন্টেজ যত বাড়বে তত হবে রাউন্ড শেপ, একটা রাউন্ড মানে ধরো এরকম কোনো কিছু আর এরকম কোনো কিছু, এইটা দ্বারা ইন নর্মাল সেন্স এইটা দ্বারা তুমি যতগুলো ভলিউম কাভার করতে পারবা সেম ওয়েটে, এটা দ্বারা ততটুকু পারবে না, দেখা যাবে কি একটা আরেকটার উপর এসে থেমে গেছে, ঠিক আছে, এই মাঝখানে অনেকখানে অংশ ভয় দিয়ে গেছে, তারপরে এই ক্ষেত্রে এই নম্বরটা যত কমে যাবে তত ভয়েড পার্সেন্টেজ বাড়বে, ঠিক আছে। একদম যদি রাউন্ডের কাছাকাছি হয় তাহলে 67 হবে, এই জন্য অ্যাঙ্গুলারিটি নাম্বার যদি রাউন্ড হয় তার অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে 0, তারপরে বাড়বে 11 পর্যন্ত হতে পারে। অ্যাঙ্গুলারিটির কথার অর্থ হচ্ছে যে যার এই যে শেপগুলো রাউন্ড না থেকে বিভিন্ন শেপ, ফ্লাকি হতে পারে, ইলংগেটেড হতে পারে, অথবা ফ্লাকি ইলংগেটেড দুইটাই হতে পারে, এই টাইপের হচ্ছে যদি রাউন্ড শেপে না থাকে। ক্লিয়ার, ওটা ক্লিয়ার? তুমি ভলিউম ক্যালকুলেশনটা বুঝতেছো তাই না, এখন এর ধরো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস দ্বারা যদি তুমি ফিল করো এই পাত্রটা তাহলে 100 মিটার কিউব পাওয়া যাবে, এটা তো ভলিউম তাই না। তুমি এরপরে
তোমার 8 লিটার ফিল করলে 8 মিটার টু তাহলে পার্সেন্টেজ কত মানে এর যে ভয়েড পার্সেন্টেজ কত দেখো বাকি 220 মিটার কিউব তুমি পাচ্ছ না তাহলে পার্সেন্টেজ বের করতে পারবে না 100 মাইনাস 80 ডিভাইড বাই 100 তার ইনিশিয়াল ইনটু 100% ঠিক আছে তাও বুঝতেছো না তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে বুঝতে পারনি তাও এরপরে দেখো স্পেরিসিটি বলে একটা টার্ম আছে এগুলো আমরা সব পড়তেছি ইন্ডিকেটরের সাথে রিলেটেড টার্ম স্পেরিসিটি হচ্ছে যে ভলিউমের সাথে তার এরিয়া রেশিও ভলিউমের সাথে তার এরিয়া রেশিও একটা জিনিস দেখো যে ভলিউম চেঞ্জ করলেও যত পার্টিকেল সাইজ মানে ছোট করো তার ভলিউমে কিন্তু চেঞ্জ হবে না আমরা একটু আগে বললাম যে একটা বক্সের মধ্যে যদি তুমি স্যান্ড রাখো তাও যে ভলিউম আবার দেখা যাচ্ছে যে ওর থেকে বড় পার্টিকেল এই গিগের টাকা তাও সেই ভলিউম কিন্তু ভয়েড পার্সেন্টেজ বা সলিড পার্সেন্টেজ কম বেশি হচ্ছে ঠিক আছে পার্টিকেল সাইজ যত বড় হবে তোমাদেরকে আমি একটা বল কেটে দেখাচ্ছিলাম মানে ইসে ফিগারে যত থাকে তত কিন্তু ওয়ার্কেবিলিটি তারপর একটার একটা সাথে রিয়াকশন ইন্টারলকিং রিয়াকশন গুলো বেশি হয় সুতরাং স্পেরিসিটি পার্সেন্টেজ কত সেটাও জানা গুরুত্বপূর্ণ আর কি তারপর কি কি ফ্যাক্টর দ্বারা ইফেক্ট হয় দেখো যে স্পেরিসিটি এটা কিভাবে হতে পারে একটা হচ্ছে বেডিং আর ক্লিভেজ ক্লিভেজ হচ্ছে যে একটা আরেকটা থেকে ভেঙে গেলে তোমার স্পেরিসিটি বাড়বে মানে কি এরিয়া বেড়ে যাবে ভলিউম ভলিউম তো সবসময় সেম ভলিউমের সাথে তার এরিয়ার চেঞ্জটা কীরকম সেটাই হচ্ছে এই টার্মটাকে প্রকাশ করার জন্য স্পেরিসিটি তারপরে হচ্ছে ওয়ার্কেবিলিটি কী ওয়ার্কেবিলিটি পার্সেন্টেজটা কীরকম আসছে ওয়ার্কেবিলিটি হচ্ছে যে একটা এগ্রিগেট বা কোনো একটা কনস্ট্রাকশনের এগ্রিগেট মিক্স এগ্রিগেট হতে পারে কমপ্লিট হতে পারে মিক্স করার পর থেকে উইদাউট ব্লিডিং ব্লিডিং অথবা সিগ্রিগেশন ব্লিডিং কথা হচ্ছে যদি পানি থেকে এগ্রিগেট থেকে পানি বের হয়ে যায় কারণ এখানে বাইন্ডিং মিডিয়াম হিসেবে পানি ইউজ করা হয় বলে এগ্রিগেট থেকে যদি পানিটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ফ্লো করে এটাকে ব্লিডিং করে অথবা যদি শরীর কেটে যায় তাহলে রক্ত চলে যায় তাহলে ওর মধ্যে লাভ হিসেবে আছে ওয়াটার যদি এক জায়গায় আরেক জায়গায় যদি রেখে দাও তাহলে মুভ করে এই ব্লিডিংটা যেন না হয় ওয়ার্কেবিলিটি কি ওয়ার্কেবিলিটি কি ওয়ার্কেবিলিটি হচ্ছে এগ্রিগেটের মিক্সিংটা এই ব্লিডিং হওয়ার আগেই করতে হবে আবার সেগ্রিগেশন সেগ্রিগেশন হচ্ছে এগ্রিগেট আর ওয়াটার মিক্স এইখান মানে ফ্লো করবে যদি ফ্লো করে তাহলে ওয়ার্কেবিলিটি হচ্ছে উইদাউট হ্যারাসমেন্ট অফ ব্লিডিং অর সেগ্রিগেশন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেস করা যায় ঠিক আছে ওয়ার্কেবিলিটি কি ওয়ার্কেবিলিটি ওয়ার্কেবিলিটি হচ্ছে যে ব্লিডিং আর সেগ্রিগেশন ছাড়া যদি কমপ্লিট বলো এগিয়ে পড়ো এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লিডিং আর এই সেগ্রিগেশন ছাড়াই যদি সেটাকে ভালোভাবে প্লেস করা যায় প্লেস করার অর্থ হচ্ছে কাস্টিং হ্যাঁ বুঝতে পারতেছে না ওয়ার্কেবিলিটি হ্যাঁ ওয়ার্কেবিলিটি হচ্ছে যে ব্লিডিং আর সেগ্রিগেশন ছাড়া যদি তুমি কমপ্লিটকে প্লেস করতে পারো আচ্ছা বলতো যে এক জায়গা থেকে কমপ্লিট মিস করলাম তার উদ্দেশ্য মিস করে তো আমার কাস্টিং করতে হবে কাস্টিং করার আগে এই দুইটা জিনিস যেন না ঘটে সেটা হচ্ছে তার ওয়ার্কেবিলিটি ঠিক আছে এটাকে সাধারণত মেজার করা হয় টাইম দ্বারা সেটিং টাইম দ্বারা ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম বুঝতে পারছো এখন দেখো এই ওয়ার্কেবিলিটি টাইমটা অনেকবারই আসবে যে ওয়ার্কেবিলিটি যদি তার ইফেক্টিভ সার্ফেস এরিয়া বেশি হয় তাহলে তার ওয়ার্কেবিলিটি কী হবে হ্যাঁ ওয়ার্কেবিলিটি বাড়বে
ওয়ার্ক এবিলিটি বাড়া মানে কি এই ব্লিডিং হবে না, সেগ্রিগেশন হবে না, বন্ডিং হয়ে যাবে সাথে সাথে। ওয়ার্ক এবিলিটি বেড়ে এখন কোনটা ওয়ার্ক এবিলিটি কম দরকার আবার বেশি দরকার, ঠিক আছে? তার মানে স্পেসিসিটি দেখো, স্পেসিসিটি তোমার যদি জানা থাকে যে রেশিওটা কত ভলিউমের সাথে, তাহলে তুমি বলতে পারবা যে এই ম্যাটেরিয়ালের ওয়ার্ক এবিলিটি কত। একটার সাথে আরেকটা রিলেটিভ টার্ম, বুঝতে পারছো? আচ্ছা এগুলো আমাদের পড়া হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মিন সাইজ তো বলছি, এরপর হচ্ছে ফ্লাকি পার্টিকেলস। ফ্লাকি পার্টিকেলস কোনো একটা এরিয়ার মধ্যে, এটা নোট করে রাখো, 15% বেশি হবে না। কোনো একটা এগ্রিগেটেড যদি আমি ধরি যে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100, তাহলে এটার পার্সেন্টেজ 15% বেশি হবে না। কারণ আমি বললাম যে আরেকটা কি সব সাইজের এগ্রিগেট কেন দরকার, তিনটা পার্টিকেল এরকম আছে ওই ফিগারের মধ্যে করে দেখো, দেখো এই জায়গায় কিছু পোর স্পেস আছে। যদি সেম সাইজের পার্টিকেল হয় তাহলে এই পোর স্পেসটা কমানো সম্ভব নয়। কোন এর থেকে যদি ইলংগেটেড বা ছোট কোনো পার্টিকেল থাকে তাহলে টিটি দিয়ে এই পোর স্পেসটা ফিল আপ করবে। এরপরও কিছু পোর স্পেস থাকবে সেটাকে ফিল আপ করবে স্যার, তারপরও কিছু পোর স্পেস থাকবে সেটাকে ফিল আপ করবে সিমেন্ট। সিমেন্টের পরও ভয়েড স্পেস থাকতে পারে, সেটা হচ্ছে পেস্ট হিসেবে মিক্স হবে, ঠিক আছে? যত ভয়েড স্পেস কমানো যায়, তোমার নিজের ভিতর যদি ভয়েড থাকে তাহলে জিজ্ঞেস করলে কিছুই পাবা না, মানে কিছুই আউটপুট আসবে না, তাই না? তাহলে ফ্লাকি পার্টিকেল একটা ইন্ডিকেটরের মধ্যে 15% বেশি হবে না। আর ফ্লাকি কি সবাই বলতেছে, একজন বলো, এই তুমি বলো, রাকিব সিয়ার বলো, তাই না? প্রতিনিধি মানুষ, হ্যাঁ বলো বলো, এরপরে দেখো ফ্লাকিনেস ইন্ডেক্স। ফ্লাকিনেস বলেন ল্যাব আছে তো কি টাইম কি শেষ, 10 মিনিট থেকে